গত মে মাসের 3 তারিখে অনুষ্ঠিত লোকাল কাউন্সিল নির্বাচনে ব্রাডফোর্ডের লেবার পার্টি থেকে মনোনয়নপ্রাপ্ত জনাব হাসান খান কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। লেবার পার্টি তথা বাংলাদেশি বংশোদ্ভূত নব কাউন্সিলরকে অভিনন্দন ও সফলতাকে উদযাপনের উদ্দেশ্যে স্থানীয় ভেন্টার হলে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। কাউন্সিলর ইমরান খানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশিতা টেলিমিডিয়া ও চ্যানেলসের প্রোডাকশন ডিরেক্টর নকুল দাস। কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। ইউকের বিভিন্ন শহর থেকে আগত স্থানীয় অতিথিরা কাউন্সিলর হাসান খানের সফলতার কথা উল্লেখ করে বলেন, জনাব হাসান খানকে ব্রাডফোর্ডের মানুষ নির্বাচিত করে একজন সৎ, নিষ্ঠাবান ও সুযোগ্য প্রার্থীকে নির্বাচিত করল। বক্তারা কমিউনিটি প্রসঙ্গ উল্লেখ করে বলেন, কাউন্সিলর হিসেবে হাসান খানকে নির্বাচিত করায় কমিউনিটির অনেক উন্নতি সাধিত হবে বলে আশা করা যায়। কাউন্সিলর তার বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, সাথে সাথে কমিউনিটির পক্ষ থেকে সাহায্য ও সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, কমিউনিটির যে সহযোগিতা তিনি পেয়েছেন তা শুধু রাজনৈতিকভাবে নয়, এখানে দেশপ্রেমের চিত্র ফুটে উঠেছিল। সবার শেষে ফুলের তুরা দিয়ে নব কাউন্সিলরকে স্বাগত জানানো হয়। আকরামুল হোসেন, বাংলা টিভি।